জাকাত দেওয়ার সঠিক নিয়ম কি? অর্থাৎ সাধারণত দেখা যায় কাপড় বা 500-1000 টাকা দেওয়া হয়, এটা ইসলামের দৃষ্টিতে কতটুকু যৌক্তিক? জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায় এখানে, এরকম লেখা থাকে না বিভিন্ন দোকানে? সাইনবোর্ডে লেখা থাকে কি? এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। জাকাতের আবার শাড়ি লুঙ্গি কি? শাড়ি লুঙ্গি তো শাড়ি লুঙ্গি। জাকাতের শাড়ি লুঙ্গির মানে কি জানেন? জানেন না? জাকাতের শাড়ি লুঙ্গি মানে হলো যে শাড়ি লুঙ্গি এক দোয়াতে 12টা বেজে যায়, এটার নাম জাকাতের শাড়ি লুঙ্গি। সাধারণ শাড়ি লুঙ্গি এত তাড়াতাড়ি নষ্ট হয় না। জাকাতের শাড়ি লুঙ্গি মানে হলো এক দোয়াতেই। আমরা প্রায় সময় চিন্তা করি, আচ্ছা যারা জাকাত হিসাবে শাড়ি লুঙ্গি দেয় এটা দিয়ে আদায় হবে কি হবে না, সে চিন্তা তো করে। আগের চিন্তা হলো যে এত খারাপ জিনিস দিয়ে জাকাত কেন দেয়, কারণ কি? পরে আমার কাছে মনে হলো যে সে যদি ধরেন 10,000 টাকা জাকাত দিবে, তো 500 টাকা করে যদি, 200 টাকা করে যদি এক একটা শাড়ি সে কিনে, বা 300 টাকা করে যদি এক একটা শাড়ি কিনে, তাহলে যতগুলো শাড়ি পাবে, 500 টাকা করে কিনলে তো এতগুলো শাড়ি পাবে না, বুঝলেন নেই? তো চিন্তা করছে যে বেশি মানুষকে দিতে পারবো, বেশি মানুষের কাছে আমার বাকাওয়াতি জাহির হবে, তার জন্য কম দামা জিনিস দিলে বেশি মানুষকে দেওয়া যাবে, আর বেশি জিনিস দিয়ে আমি দিলে তো বেশি মানুষকে দিতে পারবো না, বাবা একটু কম পাবো, বুঝলেন নেই? আরেকটা চিন্তা করি, আচ্ছা জাকাত এত জিনিস থাকতে শাড়ি লুঙ্গি খুঁজে বাইর করছে কেন? যারা জাকাত দেয় কেন জাকাতের টাকা দিয়ে আর কিছু দিতে পারে না, শাড়ি লুঙ্গিটা খুঁজে বাইর করলো? তো এটার উত্তর আমার ভেতর থেকে মনে হয়েছে হয়তো বা এই শাড়ি লুঙ্গিটা সাইনবোর্ডের কাজ করে। কিসের কাজ করে? সাইনবোর্ডের কাজ করে। শাড়ি পরে হাঁটবে, লুঙ্গি পরে হাঁটবে, ওগো কে দিছে নতুন শাড়ি নতুন লুঙ্গি, অমুকের ছেলে দিছে, সাইনবোর্ডের কাজ করে, বুঝলেন না? আর টাকা পয়সা দিলে তো সাইনবোর্ডের কাজ, তো পকেটে ঢুকে যাবে। তো যারা এইভাবে জাকাত দেন তারা জাকাতের নামে তামাশা করেন, তারা জাকাতের নামে কি করেন? আল্লাহ বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যা পছন্দ করো ওই জিনিসটা যদি দান না করো তাহলে কখনো আল্লাহর কাছে প্রিয় হতে, যেটা তুমি নিজে পড়বা না, নিজের ছেলে মেয়েকে পড়াবা না, সেটা তুমি গরিব মানুষকে দান করার জন্য কিনতেছ এবং নষ্ট হয়ে যাবে অল্প সময়, তুমি জানো, তারপরে সে কম দামা জিনিস কিনতেছ, এটা জাকাত দেওয়ার নামে তামাশা। এটার কারণে আল্লাহর কাছে জবাব দিয়ে মুখোমুখি হইতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো জাকাত, অর্থের জাকাত অর্থ দিয়ে দিবেন, শাড়ি লুঙ্গি দিবেন না। কেন? আল্লাহ বলেছেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, গরিবদের অধিকার আছে ধনীদের সম্পদে। এই জাকাতটা হলো গরিবের পাওনা, আল্লাহ ঠিক করে দিয়েছেন তোমার এত পরিমাণ থাকলে এর মধ্যে অতটুকু গরিবকে দিয়ে দিতে হবে বাধ্যতামূলক, এটা তাদের পাওনা প্রাপ্য। এখন মনে করেন আমি আপনার কাছে 500 টাকা পাবো, বাজারে গেছি আপনার সাথে দেখা হয়েছে, আপনি বলছেন ভাই এত 500 টাকা পাবেন, দেয়া হলো না, তো চলেন আপনি আমার নিয়া ফল দোকানে যায় বলে এই 2 কেজি আপেল দাও 250 টাকা করে দাও, আপনি 2 কেজি আপেল একটা পাকেট ধরা দিয়ে বলবেন নিয়ে যান, ভাই কি দিচ্ছেন? বলেন যে ভাই ওই যে 500 টাকা পাবেন না, 2 কেজি আপেল দিয়ে দিও। কি বলেন, মায়ের একটাও নিচে পড়বে? মিয়া তোমার কাছে আমি 500 টাকা পাবো, তুমি আমার টাকা দিবে, আমার টাকা দিয়ে কি আপেল কিনবো না তরমুজ কিনবো না হারিকেন কিনবো, সেটা আমার ব্যাপার, তুমি আমারে আপেল ধরাই দিচ্ছ টাকার বিনিময়ে, অধিকার কি আছে? তাহলে গরিবকে আপনার সম্পদের জাকাত হিসাবে আপনার টাকার জাকাত, স্বর্ণের জাকাত, রূপার জাকাত, তাকে টাকা দিয়ে দিবেন, সে কি কিনবে তার ব্যাপার, আপনি তাকে আপেল ধরাই দিয়া বলতেছেন, ইয়া শাড়ি লুঙ্গি ধরাই দিয়া বলতেছেন কি এই যে তোমার পাওনা দিয়ে দিলাম, পাওনা তো তার টাকা, আপনি শাড়ি লুঙ্গি দেওয়ার কে? বুঝেন নাই কথা? এসব তামাশা করবেন না। প্রায় বছর আমরা শুনি রমজান আসলে এই জাকাতের শাড়ি লুঙ্গি নিতে গিয়া সিরিয়াল ধরে মানুষ মারা যায়। এই যারা যাদের এই ঘৃণ্য কর্মের কারণে গরিব মানুষগুলো কষ্ট পাবে, মৃত্যুর মুখে পড়বে, এরা সবাই আল্লাহর কাদরে আসামি হবে কিয়ামতের ময়দানে। জাকাতের নামে সমস্ত ফাজলামি বন্ধ করে দেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, দিলটা কাঁপান এবং সতর্ক হন, জাকাত হিসাবে গরিবকে নগদ টাকা দিবেন, তাহলে তার সুবিধা অনুযায়ী সে খরচ করতে পারে। আপনি নিজে ঠিক করে দিয়ে একটা জিনিস দিয়ে জাকাত আদায় করবেন। আমার কাছে অনেকে অনুষ্ঠান প্রশ্ন করে, ভাই ফ্যাক্টরিতে অনেক মালামাল আছে বেচা যায় নাই, এখন এগুলো জাকাত হিসেবে দিতে পারবো কিনা? আমি বললাম না, এই কাম করা যাবে, যেহেতু বেচা যাচ্ছে না, সো এটার একটা দাম ধরে আমি গরিবকে দিয়ে দিলাম, গরিবের এটা লাগুক আর না লাগুক আমি গছাই দিয়ে দায় মুক্ত হয়ে গেলাম, এটা ওই 500 টাকার বিনিময়ে আপন ধরাই দেওয়ার মতো হবে। সঠিক পদ্ধতিতে জাকাত দিতে হবে। আচ্ছা 500-1000 টাকা জাকাত ধরাই দেওয়া যাবে কিনা বলছেন,
5000 টাকা দিলে যাকাত আদায় হয়ে যাবে কিন্তু গরীব মানুষকে দারিদ্র বিমোচনের জন্য যাকাত দিবেন অর্থাৎ যাতে করে তার আর মানুষের কাছে হাত না পাতা লাগে কমপক্ষে এতটুকু দিবেন এটা উত্তম যদি আপনাকে অল্প অল্প করে দেন তাহলে হয়তো অনেক মানুষকে খুশি করতে পারেন কিন্তু কারোরই আসলে অভাব পূরণ হবে না অনেক মানুষ আছে 100 টাকা 50 টাকা নোট নিয়ে সিরিয়াল ধরে দাঁড়ায় দাঁড়ায় যাকাত দেয় আছে না এটাও ওই যে বেশি মানুষকে দিবে বেশি মানুষের কাছে বাড়বা নেবে ওই দানটা এটা যাকাত দেওয়ার কোনো সিস্টেম